বাংলাদেশ ছাড়তেই জেলবন্দি প্রাক্তন পিএম খালেদা জিয়ার মুক্তির ঘোষণা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। বাংলাদেশে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন। মূলত কোটা বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা হাসিনা বিরোধিতার রং নাই, ধীরে ধীরে তা রাজনৈতিক গদি পরিবর্তনে ডাক দেয়। আন্দোলন ঘিরে রক্তাক্ত পরিস্থিতির পর হাসিনা দেশ ছাড়তেই সেদেশের জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের শাসনের হ্রাস কার্যত সেদেশের সেনার হাতে আসতে শুরু করেছে। 5 আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিতেই তিনি দেশ ছাড়লেন। সেই ঘটনার কথা জানান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি এদিন বাংলাদেশের নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও। বৈঠকে বিএনপিও জামাত অংশ নেয়। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন হাইভোল্টেজ বৈঠকে স্থির হয় বিএনপি জাতীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তৎক্ষণাৎ জেল থেকে মুক্তি দেওয়া হবে। এর আগে হাসিনা সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছিল। 2018 সালে এক ঘুষ মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বর্তমানে 78 বছর বয়সে খালেদা জিয়ার শারীরিক অবস্থার পতন হয়েছে। তিনি হাসপাতালে 4 দেওয়ালের মধ্যে থাকেন। তাকেই এবার জেল থেকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। জানুয়ারির দাপুটে জয়ের 6 মাস কাটতেই গদি হারালেন হাসিনা। বাংলাদেশের আয়রন লেডির উত্থান পতন এক নজরে। ভারতে সেফ হাউসে হাসিনা, ঢাকায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, বঙ্গবন্ধু ভবন আক্রান্ত। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলন নিয়ে গত 5ই জুন বাংলাদেশের হাইকোর্টের একটি রায়ে ক্ষোভে ফেটে পড়েন সেদেশের ছাত্ররা। 5 জুনের পর থেকেই ধীরে ধীরে প্রতিবাদ শুরু হয়। জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্দোলন বড় আকার নেয়। 14 আগস্ট নতুন করে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ব হয়। 100+ মৃত্যু ও আহতের সংখ্যা বাড়ে। এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে হাসিনাকে পদত্যাগের কথা বলা হয়। সেই দাবিতেই ছিল 4 আগস্টের আন্দোলন, যার পরদিনই পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।